গাড়ি চলাইলে গাড়ির পছাড়ে বসলে মধ্যে সবুঠে লাগু হব শহর নাই মফসল নাই গাঁ নাই সবুঠে লাগু হব যেহেতু নিহতি আবশ্যকতা রয়েছে এবার জীবন সুরক্ষা কথা প্রশ্ন উঠুছে তেমন সবুঠে লাগু হব যে শহর 5000 লোক মরুচন্তি আমি কেতে দেখিবা নেক্সট ইয়ার আপনকর উদ্যম আছে কেতে কোন কেতে আমি তাকু 50% কমাইবো আমি নিশ্চিত ভাবে তাকু চেষ্টা আমার জারি রহিবো 50% আমার যাহা আছে যেতকি পার্সেন্ট তা ভিতর 50% আমি কমাইবো গুটে বর্ষ ভিতরে সপ্তাহব্যাপী কার্যক্রম হেলা কোন রহিলা তার আউটপুট আপনকর হিসাবে না নিশ্চিত ভাবে অ্যাওয়ারনেস পাই যে কার্যক্রম এটা তো বিশেষ করে অ্যাওয়ারনেস পাই কার্যক্রম তেনু নিশ্চিত ভাবে অ্যাওয়ারনেস হইছি আপনারা দেখুথে বহু লোককে সে ভিতরে পার্টিসিপেট করা হয়েছে এবং নিশ্চিত ভাবে এই অ্যাওয়ারনেস বলরে হি বহু অ্যাক্সিডেন্ট আমি কেন্দ্র গতকাল গোটে চিঠি লিখিছি সব রাজ্যকু এবং কেন্দ্রশাসিত অঞ্চল কোণী রাজ্য নিয়ম চাইলে কোহল করে পারবে না এতে রাষ্ট্রপতি অনুমোদন দরকার ভাবুন কি কোহল যে রাজ্য মানে কিছু কিছু রাজ্য কোথায় আমি নিয়ম মানিবু না আমি কোহল করবু জরিমানা জরিমানা কমাইবু তার কিছু এসেনসিয়াল নিহত দরকার সে বাবদরে রোড সেফটি মিটিং রে সেদিন আমার যে অনেক নীতিন গড়করি জি তাঙ্ক সঙ্গে মধ্যে আলোচনা হয়েছিল কিছু রাজ্য মধ্যে মত দিয়েছিল কিন্তু সে রুক্ত ভাবে মনে কলে যে যেহেতু এটা জীবন সাংরে এই কার্যক্রম জড়িত রয়েছে ধন জীবনর সুরক্ষা পাই তেমন এটা প্রশ্ন উঠু নাই ইয়াকু কোনস কমা কমি রই আপনারা যে আমি আমি প্রস্তাব দেইছু আমি আমার আর্থিক স্থিতি কি আটকে আমকু অর্থ টিকে বেবরাদ হেলে কেন্দ্র তরফরু আমি আমার আর যে কার্যক্রম আছে আমি সব স্কোয়াড গঠন করবু 30 কিলোমিটার গোটে স্কোয়াড দেবু যেটা রয়েছে অর্থ দরকার স্টাফ দরকার সে অনুসারে দেলে আমি নিশ্চিত ভাবে আক্সিডেন্ট পরিমাণ কমাই পারি এ প্রস্তাব রাখিছু পুনে আমি আমার বিভাগ তরফ তো প্রস্তাব যাব পুরা গড়করি সাহেব সেদিন মিটিং এ কইছে নিয়ম কড়াকড়ি হলা পর রাজধানীর শহ শহ সংখ্যার বিনা নম্বরের গাড়ি বুলুছে তারপরে কোন কই না বিনা নম্বর গাড়ি তো কি বুলিয়া কথা নুহে যে বুঝে বলুছি তাকু চেকিং হবো চেকিং হি কি চেক তাকু কইলে যে মদ পি কি গাড়ি চালেবা যোগু অধিক দুর্ঘটনা হচ্ছে সরকার কিছু প্রস্তাব দেবে কি মদ ব্যান করিয়া পাই রাজ্যরে মদ ব্যান করা কথা মু কহু নাই আমি কহুছু মদ পিকি গাড়ি চলাতু নাই মদ দোকান আছে কোন সমস্ত মদ পিউছন্তি যেতকি মদ দোকান আছে কোন সমস্ত মদ পিউছন্তি কাই আপন তো পিউ নাই মু তো মদ পিউ নাই তেনো আমার প্রস্তাব রহিব মদ পিকি কোনসি লোক গাড়ি চলাইবে নাই গাড়ি চলাইলে সে বিপদ নিশ্চিত ভাবে অছি তাঁর জীবন সম্পূর্ণ ভাবে অসুরক্ষিত তেমন মদ পিকি গাড়ি কে চলন্তু নাহি এ কথা ও সেইপাই ফাইনর ব্যবস্থা আছে মদ পিকি গাড়ি চলাইলে সে নিশ্চিত ভাবে অধিক ফাইন দেবে স্যার আপনার সরকার নবীন বাবু সরকার সব ক্ষেত্রে আগৌঁচ বর্তমানে ইষ্টর্ণ জোনাল কাউন্সিল মিট হব এটি আপনার দেখুন আয়োজনের বি সে আগে রহলা ওড়িশা বর্তমান আপনার পাঁচটা স্টেটর মুখ্যমন্ত্রী আসবে এটা বড় আয়োজন করা হচ্ছে এটা স্যার কেতে ইফেক্টিভ হব আমার রাজ্যক বাহারে কেতে মানে হাইলাইট করাউছি কিংবা সমস্যা সমাধান দিগের কেতে আগেই বা বিভিন্ন ক্ষেত্রে রাজ্যক হাইলাইট করা পাই ইয়ে নিশ্চিত ভাবে গোটে দৃঢ় পদক্ষেপ হব এভাবে ইস্টার্ন জোন যে কাউন্সিল যে মিটিং এটা ওড়িশার হব এটা নিশ্চিত স্বাগতযোগ্য কার্য পাঁচটা স্টেটর মুখ্যমন্ত্রী আসবে আসবে বিভিন্ন কথা তাঁকর সব বিভিন্ন আদান প্রদান হব তাঁকর কার্যক্রম তাঁকর স্টেটে কোণ অছি আমার স্টেটে কোণ অছি কোণ কলে অধিকা স্টেটে আমার রেভিনিউ জেনারেশন হই পারিব বিভিন্ন কথা আলোচনা হব ভালো কিছু অসুবিধা নাই স্যার আউটা কথা হচ্ছে ওবিসি প্রসঙ্গের বর্তমানে রাজনীতি চালিছে তাকে কি ওবিসি বড় ব্যাংকটা ভোট ব্যাংকটা কি নেই পারিব নিজ সপক্ষে কথা রাজনীতি চালিছে স্যার কেমন দেখছেন আপনি ভাই ভোট রাজনীতি ভিতরে কি ওবিসি কোণ কি এসসি এসটি কোণ এটা তো স্বাভাবিক ভাবে প্রক্রিয়া রহিব তেমন সে যে কেবল ভোট পাই উদ্দেশ্য কি তাকে রাজনীতি করা হচ্ছে সেটা উদ্দেশ্য নুহে ওবিসি তো বহু সংখ্যার অছন্তি ওবিসি যেতলে বহু সংখ্যার অছন্তি সেমান পাই কোন সরকারকর দায়িত্ব নাই সেমানকর বিভিন্ন ক্ষেত্রে সেমানকর সহযোগ করিয়া বড় জোর রেস জোর হইছে বিজেপি কৌচি আমি কেমতি তাঙ্কু টানিবু আপনকর জাতি ভিত্তিক গণনা নেকি আপন বি তাঙ্কু উদ্যম করুছন টানিবা পাই নিজ সপক্ষে নাই নাই এটা বহু দিনর থিলা দেলা মন্ডল কমিশন কথা আপন মানে শুনিতে এটা বহু দিনর দাবি থিলা এটা নুয়া কথা নুয়ে এবং সরকার তাকে যেটা গ্রহণ করেছেন ঠিক হব ওবিসি ভাই মানক পাই সেটা নিশ্চিত ভাবে আবশ্যকতা থিলা তেনু তাকে করেইছেন রাজনীতি নহে গলে কথা আছে রাজনীতি সৌধরে রাজনীতি কাই কইবা আজ ফাইন তো আছে যেত কি ফাইন জমানে ন পিন্দে তার আছে তা ফিক্স হই যাইছে ফাইন মার্চ স্টার্ট ফেব্রুয়ারি আমার সরিব এবে তো চালিছি হেলমেট পাই তো কোনসি কি কোহল হই নাই না পছ স্যার পছ বলঙ্গন আদা হউছি পছ বলঙ্গন আদা পছ বল আদা হই নাই কেন অ্যাওয়ারনেস মাধ্যমে হইছি কিন্তু তারপরে পরে এই যে সময় সীমা সরলা পরে পরে এবুটু আরম্ভ হব যে সেমানে মধ্যে পছওয়ালা মধ্যে অছি আইনটা তো অছি পছওয়ালা মধ্যে হেলমেট লগাইবে।